আসসালামু আলাইকুম। অনেক হিস্টোরির পরে আমাদের কাছে এই সাইকেলটা চলে আসলো। এটা হচ্ছে রক রাইডার XC, এটা হচ্ছে 402 সাইকেলটা, যেটা ভিডিও আপনারা আগেও দেখছেন। তো কাজের কথায় ফিরে আসি। এখানে বিষয় হয়েছে, এই সাইকেলটা আমরা সাইকেল মাস্টার সাইকেল স্টোর থেকে কিনতে পারি নাই, এর কিছু কারণ আছে। কিন্তু সাইকেলটা মাস্টার সাইকেল স্টোর থেকেই আসছে। মাস্টার সাইকেল স্টোর থেকে এটা প্রথমে গেছে হচ্ছে আপনার ড্রিম সাইকেল স্টোরে, ওইখান থেকে ওরা আবার এটা আমাদের কাছে পাঠাইছে। এটা নিয়ে অনেক কাহিনী, এগুলো নিয়ে যদি কখনো বলার প্রয়োজন হয় অবশ্যই কোনো এক ভিডিওতে আপনাদেরকে বলবো। যাই হোক, তো এইটা আমাদের কাছে চলে আসছে। আমাদের এখন বর্তমানে যেটা চলতেছে, যে আমাদের দূরের যে কাস্টমারগুলো আছে তারা হচ্ছে আপনার আমাদের কাছ থেকে ফুল সাইকেল সহ অর্ডার করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে মাস্টাং অথবা হচ্ছে রক রাইডারটা অর্ডার আপনার হচ্ছে সাজেস্ট করতেছি। এর কারণ হচ্ছে এই সাইকেল দুইটার মধ্যে কিছু পারফরমেন্স ভালো পাওয়া যায়। কিন্তু এখানে ঘটনা হচ্ছে, সাইকেলটা বক্সে আসার পরও সাইকেলটাতে কিছু স্ক্র্যাচ ছিল, কিছু বলতে দুইটা ছিল, বাট তার মধ্যে এটা একটু বড় ছিল যেটা দেখাইলাম। তো এইখানে এখন আমরা ফুল সাইকেলটা আনবক্স করতেছি। আনবক্স করার পরে, এটা আমরা ফুল রেডি করার পরে আপনাদেরকে নিয়ে জানাবো যে আসলে সাইকেলটার মধ্যে কী কী মিসিং ছিল এবং হচ্ছে কী কী প্রবলেম ছিল বা কোনো ভালো দিক আছে কি না, সব আমরা আনবক্স করার পরে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। তো আমরা যেটা করছি, সাইকেলটা রেডি হওয়ার পরে এটা নিয়ে আমরা মোটামুটি 50 কিলো বা একটু কম বেশি চালানো হয়েছে, যেটা আমরা টেস্ট করছি সাইকেলটা, যে ফুল সাইকেলটা ওকে আছে কি না, সাইকেলে কোনো প্রবলেম আছে কি না। আর হচ্ছে আপনার সাইকেলের সাথে একটা বাইক রাইডও দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় রেস। আমাদের যে টিম আছে, টিমরা সবসময় রেডি থাকে সাইকেল দিয়ে বাইকের সাথে পাল্লা দেওয়ার জন্য। এর কিছু কারণ আছে, যেহেতু সাইকেলগুলো ইলেকট্রিক। তো তারপরে হচ্ছে এটা ইলেকট্রিক করার পরের বাকি আপনাদের পার্টগুলো দেখাবো, কারণ হচ্ছে জানেন আপনারা আমরা ইলেকট্রিক করাটা দেখাই না, কারণ সব সাইকেলের একই ইনস্টলেশন দেখানোর কোনো মানে হয় না। যদি প্রয়োজন হয় আমরা অবশ্যই দেখাবো। তো এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এটা ফুল রেডি অবস্থায় আছে এখন, 350 ওয়াটের একটা ইলেকট্রিক সাইকেল, যেটা হচ্ছে রক রাইডার। এইখানে হচ্ছে আপনার এই ছোট ডিসপ্লেটা ইউজ করা হয়েছে। আর এই সাইকেলটাতে মূলত আমি আপনাদেরকে যদি বলি, অয়েল ব্রেক আছে এবং হচ্ছে আপনার ইলেকট্রিক সাইকেলের হিসাবে যে একটা ব্রেক থাকে, ওই ব্রেকটা এখানে ইনস্টল করা হয়নি, যেহেতু অয়েল ব্রেক, এই জন্য অয়েল ব্রেকটা দেখানো যাচ্ছে না। তো এছাড়া যেটা আছে সেটা হচ্ছে এখানে একটা লাইট হর্ন আছে, লাইট হর্নের সুইচ আছে এই যে। আর এইখানে আপনার যদি লাইট হর্নের কথা বলি, এই লাইট হর্নগুলো কিন্তু খুব একটা ভালো না। আমি নিজেই আমার জিনিসের বদনাম করতেছি, ব্যাপারটা এমন না, বাট একটা পর্যাপ্ত আলো যে দরকার পড়ে বা একটা সাউন্ড যে দরকার পড়ে, এইটাতে আসলে ওই পরিমাণে আপনি পাবেন না। এই জন্য আপনারা কখনো এইগুলোর জন্য এক্সট্রা খরচ করার কোনো দরকার নেই। আপনারা চেষ্টা করবেন সাইকেলের সাথে যে ভালো মানের লাইট হর্ন পাওয়া যায় ওগুলো লাগাই নেবেন, যেহেতু এটা প্যাকেজের সাথে আসে, সো ওই হিসাবে কোনো সমস্যা নেই। বাট যদি আপনি কখনো এরকম প্যাকেজ পান যেটাতে লাইট হর্ন নাই, ওইটাতে আপনি লাইট হর্নের জন্য চেষ্টা করবেন না, কারণ এই লাইট হর্নগুলো আপনি লাগাইতে গেলে খরচ বেশি পড়ে কিন্তু কোনো লাভ হয় না তেমন। তো এই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লাইট হর্ন এক্সট্রা সাইকেলে যে পাওয়া যায় ওইগুলো লাগাই নেবেন, ওগুলো আরও অনেক ভালো হয়। আচ্ছা, তো এরপরে যদি আসি, এই সাইকেলটার ফুল লুকটা হচ্ছে আপনার যদি দেখাই এরকম আসতেছে। এবং এটাতে আমরা যেই যেই বিষয়গুলো আপনার হচ্ছে বলা লাগবে, এটাতে আমরা ইউজ করছি হচ্ছে আপনার 350 ওয়াটের একটা মোটর এবং হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা হচ্ছে আপনার এক চার্জে আপনার প্রায় 50 কিলোমিটার চলতে সক্ষম। এই হচ্ছে ফুল সিস্টেমটা চালু করার অপশন। চাবি দেওয়ার পরে হচ্ছে আপনার ডিসপ্লে থেকে অন করতে হবে। একটা মজার বিষয় যদি আপনাদেরকে বলি, আপনারা আমাদেরকে SW900 ডিসপ্লে নিয়ে আলোচনা করতে বলেন বা SW900 ডিসপ্লেটা আসলে সবারই পছন্দের, কিন্তু একটা ব্যাপার কি জানেন, এই ডিসপ্লেটা সব থেকে সুন্দর, ঠিক আছে? তো আবার যদি আপনাদেরকে বলি, SW900 ডিসপ্লেতে যেটা হয় সেটা হচ্ছে একটু শো আপটা ভালো হয় কিন্তু অ্যাকুরেট রেজাল্ট দেখায় না। বাট এই ছোটো ডিসপ্লেটাতে এত সুন্দর অ্যাকুরেট দেখায় যে আপনি বাইকের সাথে যদি আপনার হচ্ছে মিলিয়ে দেখেন বা আপনি হচ্ছে যে কোনো ভালো স্পিড মিটারের সাথে মিলিয়ে দেখেন, দেখবেন যে প্রায় অ্যাকুরেট দেখায়। এমনকি ব্যাটারির আপনার হচ্ছে চার্জিং লেভেল, তারপরে হচ্ছে এক কথা ইন্ডিকেটর, তারপর যত কিছু আছে আপনার হচ্ছে ট্রিপ মিটার আছে, মাইলেজ মিটার আছে, যা যা আছে সব কিছু এটার মধ্যে কিন্তু আপনার একদম ভালো দেখেন। তো তারপরে আসি হচ্ছে এটা ব্যাটারি, এটাতে হচ্ছে লিথিয়াম আয়নের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, 350 ওয়াটের একটা হাফ মোটর ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে আপনার ব্রাশলেস মোটর এবং হচ্ছে গিয়ার মোটর। এখানে যদি আপনাদেরকে দেখাই যে 36 ভোল্ট প্লাস হচ্ছে 48 ভোল্ট, মানে এই মোটরটা আপনার ডুয়েল ব্র্যান্ডের মোটর, 36 এবং 48 দুইটাতেই আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, তো দুইটাতে ইউজ করতে পারবেন বলতে, আপনি যদি কখনো চান যে আপনার মাইলেজ খুব একটা দরকার না বাট স্পিড বেশি দরকার, সেই ক্ষেত্রে আপনি 48 ভোল্ট ইউজ করবেন, তাহলে হচ্ছে আপনার মাইলেজটা কিন্তু কমে যাবে কিন্তু স্পিডটা বেশি পাবেন। যেমন এখন আমরা বর্তমানে এটা হচ্ছে 36 ভোল্টে ইউজ করতেছি,
আমরা একদম সমান রাস্তায় হচ্ছে এটা 36-37 এইরকম হচ্ছে কিলোমিটার পার আওয়ার পাইছি। মাইলেজ পাইছি হচ্ছে আমরা এটা 50-এর উপরে, যেহেতু এটা 10 ampere প্লাস একটা ব্যাটারি 12 ampere-এর কাছাকাছি। কিন্তু এটার স্পিড যেহেতু আমরা 36 ভোল্ট ইউজ করতেছি, সো এটার স্পিড পাইছি আমরা 36 থেকে 37। তো এইটার ছোট একটা ভিডিও দিলাম, ইনশাল্লাহ আরও নতুন ভিডিও আমাদের আসবে সামনে। আজকে আপাতত এতটুকুই থাকুক। এই সাইকেলটা কারা নেবেন? যাদের হচ্ছে ভালো একটা পারফরমেন্স দরকার, যেমন হচ্ছে ব্রেকিং সিস্টেম ভালো দরকার, অয়েল ব্রেক দরকার, প্লাস হচ্ছে বডি একদম হালকা দরকার, মানে সচরাচর আপনি ছোটোখাটো কোনো কাজের জন্য এই সাইকেলটা ভালোভাবে ইউজ করতে পারেন। আর যদি আপনার শৌখিনতা যদি একটু বেশি থাকে যে আমি দামি একটা সাইকেল ইউজ করবো, সেই ক্ষেত্রে আপনি এই টাইপের একটু দামি সাইকেল ইউজ করতে পারেন। এই সাইকেলটার দাম কিন্তু অনেক বেশি, এই সাইকেলটার দাম প্রায় হচ্ছে আপনার 32,000-এর মতো, আবার প্যাকেজের দাম তো আপনার আছেই। সো সব মিলে এইখানে আপনার প্রায় 60,000 টাকার আশেপাশে চলে যায় বা উপরে চলে যায়। সো সব কিছু মিলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার রিকোয়ারমেন্টটা সবসময় আগে সিলেক্ট করবেন যে আপনার আসলে কী কাজে দরকার। যদি আপনি নর্মাল কোনো কাজে ইউজ করতে চান, সেই ক্ষেত্রে আপনার দামি সাইকেলের কোনো প্রয়োজন নেই, আপনি নর্মাল যে কোনো একটা সাইকেল ইউজ করলেই হবে। কিন্তু আপনি যদি একটু শৌখিনতা পছন্দ করেন যে আপনার সাইকেলটা খুব সুন্দর হইতে হবে, সাইকেলটার সব পারফরমেন্স ভালো হইতে হবে, ব্রেকিং সিস্টেম ভালো হইতে হবে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা মিড রেঞ্জের ভালো মানের সাইকেল নিতে হবে, যেটার বাজেট মিনিমাম হচ্ছে আপনার 25 থেকে 30 হাজারের মধ্যে থাকতে হবে। তো আজকের মতো এতটুকুই থাকুক, ইনশাল্লাহ আমাদের নতুন কোনো ভিডিওর জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করেন। জানি খুব শীঘ্রই আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব। আসসালামু আলাইকুম।